পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হলো সর্বোচ্চ সফলতা, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন সফলতার নাম টাকা পয়সা না, সফলতার নাম গাড়ি বাড়ি না, সফলতার নাম রাজনৈতিক দলের সর্বোচ্চ পদস্থের নেতা না, সফলতার নাম হলো আপনি কবরে নিরাপদ আছেন, আপনি হাসর থেকে জান্নাতে যেতে পারবেন, ঠিক কি না? এখন সফলতা যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে মতে চলতে হবে। আল্লাহ তাবারক ও তাআলা বলেন রাদিয়াতাম মারদিয়া, ইবাদতগুলি করো, তোমার ইবাদতগুলি এমন ভাবে করো যাতে আমি আল্লাহ রাজি থাকি, খুশি থাকি। আসুন আল্লাহ তাবারক ও তাআলার কাছে জিজ্ঞেস করি, ওগো আল্লাহ তুমি কোন পথে চললে রাজি থাকবা আমাদেরকে? আল্লাহ তাবারক ও তাআলা বলেন, কোরআনে পাক ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন আপনার বান্দাকে, আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসাটা চাই, সুবহানাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, ফাত্তাবিউনি, যাতে আপনাকে ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, যদি আপনি নবীকে ফলো করে, অনুসরণ করে, ভালোবাসে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ তাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনার আল্লাহর সন্তুষ্টি হলো নবীর ভালোবাসার মধ্যে, ঠিক কি না? এখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে থাকলে আপনার কি ফায়দা? আমার আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে বলেন আন-নাবিউ আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমাদের জানের চাইতে নিকটে আছে। নবী যখন জানের চাইতে নিকটে আছে, কোন বান্দার জানের চাইতে নিকটে? যে বান্দা হলো মুমিন। এখন বামানা মা মানাল মুমিনিন, মুমিন বান্দা কারা? আমার নবীকে যখন সাহাবায়ে রাসূলরা জিজ্ঞেস করেছেন, আমার নবী বলেছেন আলা আলা ঈমানি মান লাহা মুহাব্বাতা লাহু মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুমিন হলো তারা যারা আমি নবী মুস্তাফাকে জানের চাইতে ভালোবাসে। কেমন ভালোবাসে? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, নিজের সম্পত্তি থেকে, মা বাবা থেকে, নিজের সন্তান থেকে, এমন কি নাস আজমাইন, নিজের জানের চাইতেও আমি নবী মুস্তাফাকে যে ভালোবাসলো সেই হলো মুমিন, সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিবকে যদি ভালোবাসেন বান্দা, যদি বলেন আমি নবীকে ভালোবাসি, তাহলে কি বেনামাজি আপনি? আপনি কি বেনামাজি? আওয়াজ দিয়ে বলেন, বেনামাজি হলে কি নবী প্রেমিক হওয়া যায়? বেনামাজি হলে কি আল্লাহ প্রেমিক হওয়া যায়? যে আল্লাহ আপনার সমস্ত খেয়াল রাখছে, হাসরের ময়দানে উঠার আগে আপনি হাসরের ময়দানে উঠবেন, ইয়া নাফসি, নিজের টেনশন নিজে করবেন, হাসরের ময়দানে নিজের টেনশন নিজে করবেন, দুনিয়াতে তো বিশ্বাস করেন না বান্দা বেনামাজি হচ্ছেন, আল্লাহ দুনিয়াতে দুই বছর হাসরের একটা ময়দান দেখাই দিছে, ঠিক কি না? আওয়াজ দে বলেন, এই দুই বছরে 25 কোটি মানুষ সারা পৃথিবীতে মারা গেছে করোনাতে। বাবা, যে বাবা আপনাকে লালন পালন করে বড় করেছে, সেই বাবা চিনে নাই সন্তানকে। যে মা 9 মাস 10 দিন 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, কত কষ্টে শীতের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছেন, ঠান্ডায় আপনার মা থেকেছে, সন্তানকে বুকে আগলে ধরে গরমের উম দিয়েছে, সেই মা সন্তানকে চিনে নাই। যে মা বাবা লালন পালন করে মানুষ বানিয়েছে, সেই মা বাবাকে সন্তান চিনে নাই। যেই স্ত্রীকে ভালোবেসে এত কিছু দামি গহনা গাঁটি কিনে দিয়েছেন, সেই স্ত্রী চিনে নাই, সেই সন্তান চিনে নাই, সেই আপন বন্ধু বেস্ট ফ্রেন্ড আপনাকে চিনে নাই। করোনা হইছে তো আপনার থেকে পলায়ন করেছে, ঠিক কিনা? বান্দা এখনো মনে করছেন এই দুনিয়ার মানুষ আপনার আপন মানুষ?
করোনা তো দেখাই দিছে কে আপন কে পর, ঠিক কি না? আওয়াজ দে বলেন, করোনা চিনিয়ে দিয়েছে কে আপন কে পর। চট্টগ্রামের মধ্যে আগ্রাবাদে এক বাবা তার সন্তানের নামে তিনটা বিল্ডিং, দশতলা বারোতলা আটতলা করে তিনটা বিল্ডিং লিখে দিয়েছে। একমাত্র সন্তান ছিল, বাবা তার সন্তানকে যখন লিখে দিয়েছে তিনটা বিল্ডিং, বাবার যখন করোনা হলো দেড় বছর আগে, তখন সেই বাবাকে কিছু শুকনা খাবার দিয়ে ঘরের মধ্যে বন্দে করে সে এক সন্তান একমাত্র পুত্র ছেড়ে দিয়েছে। বাবা তিন দিন পর লাশ ফেরত এসেছে, নাউজুবিল্লাহ। কার জন্য এই অট্টালিকা সাজাচ্ছেন? কার জন্য এই জমি জামা সয় সম্পত্তি করছেন? সেই আপনরাই একদিন আপনাকে দাফন করে রেখে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য কেউ একজন বলেছে, আমি প্রায় সময় বলি, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক কিনা? এমনও আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়, ঠিক কিনা? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল আপনার আপন, বাকি সবাই আপনার পর। এই দুনিয়া এই কিয়ামতের মানজার করোনা দিয়ে আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে বুঝিয়ে দিয়েছেন বান্দাকে, যে বান্দা এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই কুল্লু মান আলাইহা ফান, যেটা ফানা হয়ে যাবে, এই দুনিয়াকে তুমি যে আপন মনে করে চিরস্থায়ী মনে করে জীবন যাপন করছো, শুনো, এই হুব্বু দুনিয়াকে বাদ দাও, নিজের অন্তর থেকে বাদ দিয়ে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, নিজের অন্তরকে পবিত্র করো, ইরজি আমি আল্লাহর কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, আমি আল্লাহর উপর রেজামন্দি হাসিল করো, আমি তোমার উপর রাজি হয়ে যাব, তখন ফাদখুলি ফি ইবাদি, তোমার সমস্ত ইবাদত কবুল হবে, সেজদা কবুল হবে, আকিমুস সালাত লি জিকরি, তখন তুমি জিকির করো, ফিকির করো, ইবাদত করো, নামাজ রোজা হজ যাকাত যে কোনো কিছু করো, কোরআন সুন্নার মেহফিল সাজাও, সমস্ত কিছু কবুল হবে, ওয়াদখুলি জান্নাতি, তখন তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আপনাদের জুবান থেকে সুবহানাল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতে হবে, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যে কোরআন সুন্নার কথা শুনে একবার সুবহানাল্লাহ তাআলা পড়ে, আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে তার নাম এবং তার চোদ্দ গোষ্ঠীর নাম লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো আসতে বলে বুঝছি, এলাকায় মনে হয় র‍্যাব পুলিশ ধরে নিয়ে যায় সুবহানাল্লাহ পড়লে। কি র‍্যাব পুলিশ ধরে নিয়ে যায় নাকি? এখানে আল্লাহর ওলির সামনে কোরআন সুন্নাহ পড়তে আমরা শুনতে বসেছি, তো আল্লাহর ওলিদের পক্ষ থেকে একটা দোয়া আসে কি আসে না? আসে। কেমনে আসে? আপনি যখন কবরস্থানে আসসালামু আলাইকা আহলাল কুবুর দেন, কবরবাসীদেরকে সালাম দেন, এখন সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর নেওয়া কি? আওয়াজ দে বলেন ওয়াজিব। তো কবরবাসীরা যদি মুর্দা হয়ে পড়ে থাকে, বসে বসে কি ওয়াজিব তরক করতেছে? হ্যাঁ, আওয়াজ দে বলেন, তার মানে কবরবাসীরাও জিন্দা, রুহের জগৎ থেকে আলামে আরোহায় যখন আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা বলে যখন স্বীকৃতি দিয়েছি, সেই রুহের জগতের মধ্যে বান্দারা জিন্দা ছিল না মুর্দা ছিল? আওয়াজ দে বলেন জিন্দা। যতদিন আল্লাহ তাবারক ও তাআলার হুকুম ছিল জিন্দা ছিল। গভীর খেয়াল করুন, ইমানের কথা, আকীদার কথা, ইমান শক্ত থাকলে আমল করলে সেটা থাকবে, পকেট ফুটা করলে যত টাকাই নেন পড়ে যাবে, ঠিক কি না? এখন যখন রুহের জগতে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে রেখেছেন এক বছর, দুই বছর, পঞ্চাশ হাজার বছর, এক কোটি বছর, আল্লাহ তাবারক ও তাআলার যতদিন হুকুম ছিল আমরা সেই রুহের জগৎ,
সোল অফ ওয়ার্ল্ড, সেই আত্মার জগতে রুহের জগতে ছিলাম। আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জগৎ পরিবর্তন করো। সেখান থেকে জগৎ পরিবর্তন করে মায়ের পেটে চলে এসেছি। বলুন বান্দা মায়ের পেটে জিন্দা না মুর্দা? জিন্দা। আওয়াজ মনে হয় মুর্দা? জিন্দা। আরে টু চার্জ বলুন জিন্দা না মুর্দা? জিন্দা। তো মায়ের পেটে যখন জিন্দা, একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস পাঁচ মাস ছয় মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের মধ্যেই শ্বাস নিঃশ্বাস খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থাটা করেছেন কে? আল্লাহ। চিল্লায় বলেন ডান হাত তুলে দিয়ে বলুন কে? আল্লাহ। তো আল্লাহ তাবারক ও তাআলা যতদিন চেয়েছেন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের থেকে হুকুম হয়েছে ইন্তেকাল হও, ট্রান্সফার হও, দুনিয়া পরিবর্তন করো। এখন ইন্তেকাল হয়ে যখন মায়ের পেটের থেকে ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে এই রাব্বানা আতিনা ফি দুনিয়া, এই দুনিয়াতে যখন এসেছি, বলুন বান্দা আমরা এখন জিন্দা না মুর্দা? জিন্দা। আওয়াজ মনে হয় মুর্দা? জিন্দা। কি জিন্দা না মুর্দা? জিন্দা। আপনারা দুনিয়াতে জিন্দা আছেন তো? নাকি আমি কবরস্থানে ওয়াজ করতেছি? না। আমরা যেহেতু এখানে জিন্দা, কার হুকুমে জিন্দা? আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে? যতদিন এখানে আল্লাহ তাবারক ও তাআলা চাইবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে জিন্দা থাকতে হবে। আর দুনিয়াও হাসানা, খুলকে হাসানা দিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আকিমুস সালাত লি যিকরি, ইবাদতগুলি কায়েম করতে হবে আল্লাহ তাবারক ও তাআলার হুকুম অনুযায়ী। ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। রাদিয়াতুম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ওয়ারিশ হতে হবে এই দুনিয়ার মধ্যে থেকে, ঠিক কি না? কেমন আমরা ছিলাম জান্নাতের ওয়ারিশ বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা হলাম সন্তান, ঠিক কি না? একজন পরিচালনা করে এমন ভাবে কূটনৈতিক ব্যবস্থা করে নিজের প্রয়োজনা দিয়ে জান্নাত থেকে আমাদেরকে বের করে এই দুনিয়া নামক জাহান্নামে আমাদেরকে জেলখানায় বন্দি করেছে, ঠিক কি না? আমরা তো এখন জান্নাতে থাকতাম, কোনো টেনশন নাই, দুঃখ নাই, বোর খেসের খেসের নাই, সন্তানের বেতন দেওয়ার ব্যবস্থা নাই, মা বাবাকে খুশি রাখবো না বউরে খুশি রাখবো এই ব্যবস্থার দরকার ছিল না। ভাই ভাইয়ের সাথে ঝগড়া জায়গা জমিন নিয়ে, যে ভাইকে এত ভালোবাসছে সেই ভাই ঘৃণা করে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে বন্ধুর সাথে একসাথে কত দুঃখ সুখ শান্তি শেয়ার হয়েছে, যে বন্ধু আমার মনের খবরে ভালো মন্দ সব কিছু জানে, সে বন্ধুর সাথেও আজকে দুঃসম্পর্ক চলছে। এই যে দুনিয়ার মধ্যে সরকার, যে সরকারের উপর ডিপেন্ড করে দেশ চলতেছে, এখন সে সরকারের বিরুদ্ধেও আছে, আবার বিরোধী দলীয় ব্যাপার স্যাপার আছে কত কিছু, একই সরকার আবার বিরোধী দলীয় সরকার তাদের কথা অনুযায়ী চলে, এই দল ওই দল করে, আপন আদম সন্তান হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাইয়ের গায়ে হাত তুলি, ঠিক কি না? মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেই এই দুনিয়া। আর দুনিয়াও সিজনুল মুমিন, আমার নবী বলেন এই দুনিয়া হলো জেলখানা মুমিনের জন্য। জেলখানায় কখনো মুমিন বান্দা সুখী হতে পারে না, ঠিক কি না? ওয়া জান্নাতুল লিল কাফের, এই দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত। যদি আপনি মুমিন হয়ে থাকেন আপনি কখনো সুখী হবেন না, আপনার উপরে সর্বদা ইমতিহান আসবে, সর্বদা আপনার উপরে পরীক্ষা আসবে, আপনাকে ভালোবাসা দিয়ে পরীক্ষা দিবেন আল্লাহ, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা টাকা পয়সা কম দিয়ে পরীক্ষা দিবেন, ঋণগ্রস্ত করে পরীক্ষা দিবেন, আপনাকে পরিবার পরিজন থেকে দূরে ঠেলে দিয়ে এই দুনিয়াতে পরীক্ষা দিবেন, ইমতিহান নিবেন, দুনিয়াকে হুকুম দিবেন এই দুনিয়া আমার এই বান্দার উপর তুমি কঠিন হয়ে যাও, যাতে সে এই দুনিয়া থেকে পলায়ন করতে চায়, এই দুনিয়াকে লাথি মারতে চায়, আমি এক আল্লাহর হতে চাই, রসুলের হতে চাই। সুবহানাল্লাহ। ব্যবস্থাটা করেছেন কে? চিল্লা বলুন কে? তার মানে যদি মনে করেন আপনার উপরে ইমতিহান আছে,
আপনার জিন্দেগিটা অতষ্ট লাগছে, অশান্তি লাগছে, বুঝবেন আল্লাহর খাস নজর আপনার উপরে আছে। সুবহানাল্লাহ, রাস্তে বলেন সুবহানাল্লাহ। কি খুশি হন নাই বান্দা? দেখুন বাবার আমা, এই দুনিয়া আপনাকে ইমতিহানের জন্য পাঠানো হয়েছে। এখানে অট্টালিকা বানিয়ে সুখ শান্তির জন্য পাঠানো হয় নাই। এই দুনিয়া 2 বছর 2.5 বছর করোনার মধ্যে যারা ডুবেছিল, গভীর খেয়াল করুন, 1-2 বছর আগে যে আপন জনরা ছিল তারা কি আজকে আছে? তারা কবরে, আপনি এখন উপরে। আপনি যেহেতু এখন উপরে, তার মানে আপনার এখনো অনেক কাজ বাকি আছে, ঠিক কিনা বলুন? আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে মানে এখনো সময় আছে। যারা ওই করোনা পরিস্থিতিতে বাঁচতে চেয়েছে ফুসফুসের কারণে, এই ফুসফুস একটা আমাদের দেহের মধ্যে ফুসফুস আসে, শ্বাস নিঃশ্বাস, অক্সিজেন নেই। যাদের ফুসফুস দুর্বল ছিল তারাই দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? আওয়াজ দে বলেন। আহা বান্দা, অথচ এই ফুসফুসকে ভালো রাখার ব্যবস্থাটা আল্লাহ দিয়ে দিয়েছিলেন, এই ফুসফুস ভালো থাকে একমাত্র নামাজ আদায় করলে। সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি ওদিকে আসতেছি, এর আগে বলে রাখি, দুনিয়াতে আপনাকে যেই হাসানা, দুনিয়াতে সুন্দরতম জিন্দিগি যাপন করার জন্য যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, খুলকে হাসানা, সুন্দর জীবন যাপন করার জন্য, সেই হাসানা আপনাকে আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই দুনিয়াতে সাফিলিন নামের এই দুনিয়াতে নিকৃষ্ট জায়গায় আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়া বা মানা ঘাটিয়া, দুনিয়া হলো ঘাটিয়া স্থান, এটা কখনো সুন্দর না। আপনি আমি হলাম জান্নাতের ওয়ারিস। আপনার যেমন জায়গা জমি নিয়ে কেউ টান দিলে মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে যান, মামলা করেন যে আমার বাপদাদার জমিন তুমি কেন নিবা, তাহলে বান্দা আপনি হলেন জান্নাতের ওয়ারিস, আদম সন্তান আপনি, আপনি তো হলেন জান্নাতি ওয়ারিস। দুনিয়াতে থাকতে নয়, এখানে যারা বসে আছি সবাই আমরা জান্নাতি। আমরা কি কি আমার কথা, আমি মাকদুম সালমাদানির কথা, সবাই জান্নাতি, কারণ আমাদের ঠিকানা হলো জান্নাত, ঠিক কি না? তাহলে কেন জাহান্নামীদের মতো চলবেন, কেন জাহান্নামীদের সাথে চলবেন? আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে জান্নাতি বানিয়েছেন এই দুনিয়াতে পানিশমেন্ট হিসাবে, আর দুনিয়া সেজনুল মুমিন আপনাকে জেলখানায় দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জেলখানায় চিরস্থায়ী থাকে নাই। আপনাকে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই দুনিয়াতে 1 বছর 2 বছর 50 বছর 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর হযরত আদম আলাইহিস সালাতু সালাম হায়াত পেয়েছেন, 1600 বছর হযরত সুলেমান আলাইহিস সালাম হায়াত পেয়েছেন, তারপরে আল্লাহর হুকুম হবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই দুনিয়াকে ছাড়ো কুল্লু শাইয়িন ইয়ারজুর কিলাল আসলি, তুমি তোমার মূলের দিকে ধাবিত হও। এই দুনিয়াকে যখন আল্লাহর হুকুমে ইন্তেকাল, ট্রান্সফার, এই দুনিয়া পরিবর্তন করে কবরের দুনিয়াতে যাব, বলুন বান্দা কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। আওয়াজ দে বলেন জিন্দা। আওয়াজ মনে হয় মুর্দা? জিন্দা। সিলেটে গেছি, সিলেটে গিয়ে বলতেছি কবরে জিন্দা না মুর্দা, একজন বৃদ্ধ বাবা বলে হুজুর মারা খাইছুইন। কি খাইছুইন? আওয়াজ দে বলেন, বলে হুজুর কবরের দুনিয়াতে মারা খাইছুইন। কি খাইছুইন? আমি বললাম এটা কোন খানা দানা ওর বাবা, বাবা এটা কোন খাওয়া? বলে হুজুর মারা খাইছুইন। আমি বললাম কি খাইছুন এর কথা বলতেছে, আমি তো ভাত টাত খাইয়ে উঠলাম স্টেজে। এখন একজনে বলে হুজুর মারা খাইছুন মানে হইলো মারা গেছে। কি গেছে? মারা গেছে। আমি বললাম মারা গেছে, হায় রে, 1952 সালে ভাষা আন্দোলনের যদি শহীদরা আজকে বেঁচে থাকতো, তারা শুধু মাথা বাড়ি দিয়া রক্ত ফাটায় নিজেরাই মারা যাইতো। ভাষার জন্য যারা শহীদ হয়েছে, আমাদের নোয়াখালীতে ভাষাটা মোটামুটি অ্যাক্সিডেন্ট করছে, তারপরে চট্টগ্রামে গিয়ে আহত, সিলেটে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
ভাষার যে অবস্থা, প্রতি 8 কিলোমিটার 10 কিলোমিটার পরে পরে ভাষার পরিবর্তন রেখেছেন, কিন্তু সমস্ত ভাষাই বুঝেন কে? চিল্লায় বলুন কে? আল্লাহ বুঝেন। ভাষার বৈচিত্র্য রেখেছেন, কিন্তু আল্লাহ সমস্ত মাখলুকাতের মনের খবর জানেন কি জানেন না? জানে। তো আমাকে বলতেছে, হুজুর কবরে মারা খাইছুইন। আমি বললাম, যদি কবরে মারা খাইছুইন মারাই যায়, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কি আপনার আব্বু দিবে? হ্যাঁ, কি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কি আপনার আব্বা দিবে, না নিজেকে দিতে হবে? আওয়াজ দিয়ে বলেন। আপনারা মনে হয় হাদিস শুনেন নাই, কবরে গেলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে? নিজেকে দিতে হবে। তার মানে দুনিয়াতে পরিবর্তন নিজেকে নিজে করতে হবে, ঠিক কি না? কিন্তু হেদায়েতের মালিক কে? আর মহব্বতে বলুন কে?